সিনহার নেতৃত্বে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের যে উন্নয়ন অপূরণ ছিল সেই অপূরণীয় কাজগুলি তিনি পূরণ করবেন, আগামী দিন ছয় আগরতলা মানুষের মঙ্গল হবে, উন্নয়ন হবে, এই প্রার্থনা আমি রাখি। যদি কনস্পিরেসি না থাকে উনি রাত্র 11:30-12টার সময় কেন সেখানে গেছিলেন বহিরাগতদেরকে, উদ্দেশ্যটা কি ছিল? ইলেকশন তো 9:30 অবধি সেখানে আপনি সর্বপ্রচার বলতে পারবেন, তারপর তো পারবেন না। স্যান্ডেল পরে বাড়িঘরে ড্রেস পরে উনি কেন গেছিলেন? এমন তো কিছু হয়নি ছিলেন। আপনারা শুনেছেন যে গত 15 দিনে আগরতলা ছয় আগরতলাতে কোনো স্পোরাডিক কোনো ইনসিডেন্ট বা কোনো ভায়োলেন্স কিছু হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে? রাজনীতির জন্য অনেকে অনেক কিছু করেন, স্বীকৃতি আদায় করার জন্য অনেকে অনেক কিছু করেন, সে কথা আমি মানে ক্যামেরায় বলতে চাইছি না, কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা ভালো হয়নি। উনি নাটকটা না করলেও পারতেন এবং এই পরিস্থিতিটা যারা তৈরি করেছেন আজকে আগরতলা গ্রামের মানুষ আগামী দিনে 25টা ওনাকে দেবে, 25 জবাব ওনাকে দেবে। আমাদের লড়াই তার বিরুদ্ধে, কোন ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই না। এবং এই নির্বাচনে আমরা যে সম্মুখীন হচ্ছি আজকে এই অকাল নির্বাচন এড়ানো যেত, ওনাদের ষড়যন্ত্রের ফলে এই নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে। ওনারা চেয়েছিলেন সরকার ফেলে দিতে, পারেননি, তাই কি করে বিজেপিতে থাকবে, তাই ছেড়ে চলে গেছেন, উপনির্বাচন হচ্ছে বন্ধুরা। সুতরাং আমি আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুদেরকে, দেখুন আপনাদের একটা ক্ষমতা রয়েছে গণতন্ত্রে মানুষকে সঠিক পথে পরিচালনা করা। কোন মিডিয়া কোন হাউস আমার আহ্বান থাকবে বিপথে যেন মানুষকে পরিচালিত না করে, মিথ্যা কথা বলে যে ঘটনা ঘটেনি সেটাকে পাবলিসাইজ করে হাইলাইট করে, আর যে ব্যক্তি আগে থেকে সেখানে উপস্থিত আমরা ছুটে গেছি দৌড়ে খবর শুনে, আজ ওনারা বলছেন আমরা আক্রমণ করেছি, আমরা তাদেরকে মারার জন্য চেষ্টা করেছি, যেটা ভিত্তিহীন, যেটা অসত্য, এবং নির্বাচনে পরাজয় ভেবে অবিশ্বম্ভাবী ভেবে লাস্ট একটা অ্যাটেম্প্ট নিচ্ছেন মমতা ব্যানার্জি থেকে, শুনে দেখে যে কিভাবে সিম্পেথি ভোট আদায় করে আগামী দিনে এই উপনির্বাচনে জয়ী হওয়া যায়। আপনারা বিভ্রান্ত হবেন না, রাজ্যবাসীকে আহ্বান জানাবো, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আবার অন রেকর্ড বলছি, ক্যামেরা বলছি, আপনারা জিজ্ঞেস করবেন যে সুশান্ত চৌধুরী বলেছে যে আপনাকে বলেছে যে চলে যাওয়ার জন্য, তারা যাই হচ্ছে ঘটনা পুলিশ হয়েছিল, সেন্ট্রাল ফোর্স হয়েছে, বিএসএফ ছিল, সিআরপিএফ ছিল, তাদেরকে বলা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন, পরিস্থিতি যেন হাতে না নিয়ে তাকে চলে না যায়, কারণ আমরা শাসক দল, আমাদের সেই দায়িত্ব রয়েছে। বহিরাগতদেরকে দিয়ে এখানে নির্বাচনী প্রচার করা হচ্ছে, ফ্ল্যাগ টেস্ট ছেড়া হচ্ছে, তারপরও আমরা অসংখ্য ধৈর্যের পরিচয় দিয়েছি। আজকে এ ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এটা কাঙ্ক্ষিত ছিল না, আমরা জানতাম কিছু না কিছু না একটা করবেন সিম্পেথি পাওয়ার জন্য, সমর্থন তো পাচ্ছেন না, এখন সিম্পেথি পাওয়া যায় কিনা, ইমোশনালি মানুষকে অ্যাট্রাক্ট করা যায় কিনা, সেই জিনিসগুলোতে তিনি অবতীর্ণ হয়েছেন। আপনারা ডাক্তারের রিপোর্টটা দেখে নেবেন কোথায় ইঞ্জুরি, আজকে একটা এমন বিষয় নিয়ে আমরা সাংবাদিক বৈঠক দেখেছি বা আপনারাও গতকাল থেকে অবগত হয়ে গেছেন রাত থেকে, যে আগামী 23 তারিখ নির্বাচন হবে 4টি আসনে, তার মধ্যে আগরতলা এবং টাউন কোটবাড়ি গুরুত্বপূর্ণ দুটো আসন, যার থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টাউন কোটবাড়ি থেকে এবং 6 নং আগরতলা কেন্দ্র থেকে ডক্টর অশোক সিনহা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে, বিরুদ্ধেও তাদের প্রার্থী দিয়েছে, প্রচার প্রায় শেষ করবে, আগামীকাল প্রচার শেষ হবে, তার মধ্যে সমস্ত দিক থেকে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছে, প্রচার বলুন, সজ্জা বলুন,
মানুষের রায় বলুন, আশীর্বাদ বলুন, প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন সার্ভে বলুন, ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা সেই দুটো আসনে আজকে থেকে অনেকদিন আগে আমাদের প্রচার শুরু হয়েছে, যেখানে বিরোধীদের কোনো ভূত অফিস নেই, প্রচার সজ্জা চোখে পড়ছে না, ফ্ল্যাগ ফেস্টুন সমস্ত দিক থেকে বিজেপির প্রার্থী ডক্টর রসুল সিনহা ছয় নং আগরতলা কেন্দ্রে অনেকটাই এগিয়ে গেছেন। এবং বর্তমানে গত দুদিন আগে যে আগরতলা শহরে যে অতিরিক্ত বর্ষণে ফ্লাডের পরিবেশ তৈরি হয়েছে এবং যাতে করে অনেক মানুষ ঘরছড়া হয়ে আশ্রয় শিবিরগুলোতে সেখানে স্থান করে নিয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এবং সরকারের তরফ থেকে তাদের প্রতি যে সহানুভূতি এবং তাদের প্রতি যে সার্ভিস প্রদান করা হয়েছে তাতে আমরা দেখেছি বিরোধীদের কোনো অস্তিত্ব ছিল না বা তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না। আজকে সমস্ত দিক থেকে যখন বিরোধীরা বিশেষ করে কংগ্রেস এবং কংগ্রেস দলের প্রার্থী বুঝতে পেরে গেছেন যে হার অবিসম্ভাবী, কোন অবস্থাতেই উপনির্বাচন জয়ী হওয়া যাবে না, আগে একটা চেষ্টা করা হয়েছিল যাতে করে মানুষকে একটা বার্তা দেওয়া যায় যে আমরা লড়াইয়ের ময়দানে রয়েছি, আসলে অনেকটাই পিছিয়ে গেছেন, অস্তিত্ব যেখানে সংকটে তাই শেষ সুযোগটা কাজে লাগাতে হবে, আগামীকাল প্রচার সড়ক প্রচারের শেষ দিন এবং এই সড়ক প্রচার শেষ দিনের ঠিক দুদিন আগে গতকাল রাতে যে নাটকটা মঞ্চস্থ করলেন সেই নাটক মঞ্চস্থ করে উনি নির্বাচনে জয়ী হতে চাইছেন। ঘটনাটা কি হয়েছিল এখানে আপনারা সবাই সাংবাদিক বন্ধু অনেকেই ঘটনা জেনে রেখেছেন, অনেক ইচ্ছাকৃত ভাবে অনেকে সরকারের বিরুদ্ধে বিজেপি দলকে কালিমালিপ্ত করার জন্য এক ব্যক্তিকে সমর্থন করে রেখেছে, আবার অনেকে ঘটনা জানার জন্য আমাদেরকে ফোন করছে, বিভিন্ন জায়গায় ফোনাফোনি করছে। ঘটনাটা কি হয়েছে এখানে আমাকে পর্যন্ত জানানো হচ্ছে, আমার সঙ্গে ডক্টর অশোক সিনহা প্রার্থী ছিলেন, এখানে আমাদের বিধায়ক সুধাংশু শুধু আমার নিজস্ব সরকারি কোয়ার্টারে আমরা ছিলাম, আমার সঙ্গে মন্ডল প্রেসিডেন্ট ছিলেন সহায় বক্তলা, ডক্টর অশোক সিনহা ছিলেন, ডক্টর বিধায়ক সুধাংশু দাস ছিলেন, অন্যান্য কার্যকর্তারা ছিলেন। আগামী দুদিনে আমাদের প্রচারের রণনীতি কি হবে কারণ আপনারা জানেন যে সহায় বক্তলা বিধানসভা কেন্দ্রে দল আমাকে সেখানে ও ইনচার্জ বানিয়েছে মাননীয় উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মনের সঙ্গে। স্বাভাবিকভাবে নির্বাচনী রণকৌশল কি হবে, প্রচার কি হবে, আমাদের স্ট্র্যাটেজি কি হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা ছিলাম আমাদের পার্টির সেখানে কোয়ার্টারের মধ্যে। ফোন আসতে থাকে যে প্রাক্তন বিধায়ক সুদীপবাবু বহিরাগতদেরকে নিয়ে, কারণ স্থানীয় ওনার কোনো মেশিনারি নেই, কোনো কর্মসূচি নিয়ে করতে পারছেন না, কোনো ভূত কিছু তৈরি করতে পারেনি, ফ্ল্যাগ পোস্টার ফেস্টুন লাগাতে পারছেন না, মহিলাদেরকে 100 লোকে এনে সোনামুড়া থেকে বিশালগড় থেকে ওই ফটিকরায় থেকে আরসিঘাট রামচন্দ্রঘাট থেকে ওই সমস্ত অঞ্চল থেকে 10 জন 15 জন 20 জন করে লোক আনিয়ে 100 লোক সারা ত্রিপুরা থেকে এনে অ্যাম্বুলেন্স করে রাখছে, বিভিন্ন জায়গায় ওদেরকে রাখা হচ্ছে বহিরাগতদেরকে, এবং ওদেরকে দিয়ে ধারালো অস্ত্র বিভিন্ন ওয়েপন তাদেরকে দিয়ে উনি প্রচারটা করাচ্ছেন। এবং গতকাল রাত্রে প্রচারটা যখন শেষ, আমরা জানি ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী 10টার পর প্রচার করার কথা না, ম্যাটার রাত্রে 11:30টার সময় উনি কবিনগরে কেন গেছেন আমাদের প্রশ্ন, কেন ওনার সঙ্গে বহিরাগতরা ছিল, ওই বহিরাগতদেরকে নিয়ে উনি অভয়নগরস্থিত অলোক গোস্বামী উনার বাড়িতে ওদের আশ্রয় করিয়েছেন এবং বিজেপির প্রচার সজ্জা নষ্ট করেছেন, ফ্ল্যাগ ফেস্টুন পোস্টার সেগুলো ফেলে দিয়েছেন রাস্তার মধ্যে, এবং প্ল্যান করছিলেন আমাদের মন্ডল সভাপতির বাড়ি বেলালবাবুর বাড়ির পাশে ওনার বাড়ির সামনে ধীরে ধীরে জড়ো করছিলেন কিছু একটা দুর্বিষণ নিয়ে, এবং তাদের সঙ্গে ধারণ অস্ত্র আগ্নেয়াস্ত্র তাদের সঙ্গে ছিল। যখন আমাদের কাছে ফোন আসতে থাকে
যেমন ঘটনা হচ্ছে, আমি প্রথম এসপি ওয়েস্টকে জানাই পুলিশ পাঠানোর জন্য, সেখানে পুলিশ অন্য রাস্তায় চলে গেছে। একের পরে যখন ফোন আসছে আমাদের কার্যকর্তাদের, আমরা ছুটে যাই সেখানে। আমরা ছুটে যাওয়ার পর যা ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম সামনাসামনি ভাবে, আমি আপনাদের মিডিয়া বন্ধুদেরকে বলছি, আমি সুদীপবাবুকে বলেছি যে দাদা তুমি কেন এসছো, তুমি এখান থেকে চলে যাও, আমরা আছি, পরিস্থিতি কন্ট্রোল করছি। উনি তো এমন নাটক প্রচেষ্টা করলেন, এখন প্রচার করা হচ্ছে যে আমি ওনাকে দলীয় নির্দেশে ছয়াগতলা বিধানসভা কেন্দ্রে কাজ করার সুযোগ আমার হয়েছে, এবং তার সুবাদে বিভিন্ন এলাকার মানুষের বাড়িতে যাচ্ছি, দুটো সম্পর্ক রয়েছে, কেন্দ্রীয় সাথে গেছি। একটা জিনিস আমরা লক্ষ্য করছি পরিষ্কার, যে এই বিধানসভা কেন্দ্রের মানুষ কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত যে 23 তারিখ কবে আসবে আর কবে মানুষ সকালবেলা গিয়ে পদ্ম চিহ্নে চাপ দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুলভাবে জয়ী করে বিধানসভায় পাঠাবেন। এই কারণে যে কারণ দীর্ঘ বছর যাবৎ যাকে ওনারা নির্বাচিত করেছেন এই বিধানসভা কেন্দ্রে, তিনি কখনো এই 6 আগরতলা বিধানসভার মানুষের জন্য কাজ করেননি। আমরা বিভিন্ন এলাকাতে গেছি, অনেক জায়গাতে রাস্তাঘাটে সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, স্ট্রিট লাইটের সমস্যা আছে, অনেকগুলি সমস্যা আছে যেগুলি বিধায়ক হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করার কথা, কিন্তু সেই কাজগুলি উনি করেন। ফলস্বরূপ আমরা দেখেছি মানুষ প্রচন্ড বিক্ষুব্ধ ওনার প্রতি। এবং আরেকটা বিষয়, একটা দলের সিম্বলে মানুষের কাছে ঘুরছে, সেই দলের দীর্ঘস্থায়ী থাকতে পারে না, এটাও মানুষের কাছে আরেকটা বিক্ষুব্ধের বিষয়। তো এই সবকিছু বিষয় মিলিয়ে যখন নিশ্চিত উনি আজ পেয়েছেন যে 6 আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে জয় হওয়া করার পক্ষে সম্ভব না, এবং আমরাও দেখছি যে কোনোভাবেই সম্ভব না, আমাদের প্রার্থী ডক্টর অশোক সিনহা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন সেটা শুধু সময়ের অপেক্ষা। এই কারণে উনি চাইছেন কোনো না কোনোভাবে সরকারকে কিংবা সরকারের মেশিনারির বিরুদ্ধে আঙুল তুলে মিথ্যা কথা বলে প্ররোচনা দিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রকোপ করে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় কিনা না সেটা লক্ষ্য নিয়ে উনি কাজ করছেন, এবং তার স্পষ্ট চিত্র আপনি নিদর্শন। এই আগরতলা বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের এমএলএ বিধায়ক, নিশ্চয়ই আপনার সাথে প্রচুর মানুষ থাকার কথা এই বিধানসভা কেন্দ্রে, কি এমন কি কারণ ঘটল যে অনুগুটি জেলা নর্থ দলায় সাউথ সমস্ত রাজ্যের সমস্ত জায়গা থেকে বিভিন্ন সমাজকর্মী যারা যারা অসামাজিক কাজের সাথে যুক্ত তাদেরকে এনে আপনি শহর আগরতলা বিভিন্ন জায়গায় জ্যাম করে বা বিভিন্ন বাড়িতে রেখে এলাকায় সন্ত্রাস করার মতো একটা পরিকল্পনা নিচ্ছে, কি এমন কি কারণ ঘটল, কেন আপনার মনে হচ্ছে যে বাইরে থেকে লোক না আনলে আপনার ভোটে জেতাটা কষ্ট হবে? স্বাভাবিক কারণে গণতন্ত্রের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, গণতন্ত্রকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আমার মনে হয় এই রাস্তাটা আপনার চুজ করা ঠিক হবে। গতকালকে আমরা ঠিক দেখেছি, আমি সুশান্ত দা রায়কে প্লেস করেছেন আপনাদের সামনে, আমরা আমি আমাদের মন্ডল সভাপতি প্রার্থী সভা আমরা একটা প্রোগ্রামে ছিলাম, সেখান থেকে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ওনার সরকারি আবাসনে বসে আমরা আগামী আজকের এবং আগামীকালকের প্রোগ্রাম নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন প্ল্যান স্ট্র্যাটেজি আমরা তৈরি করছি। এমন সময় আমাদের কাছে প্রচুর টেলিফোন আসে, আমরা কিন্তু আগে থেকে জানতাম এবং আমরা দেখলাম সেখান থেকে খবর পেয়ে, এবং যখন আমরা ঘটনাস্থলে গেছি স্যার অলোক গোস্বামী সম্ভবত না ওনার বাড়ির সামনে প্রচুর লোক যারা বাইরে থেকে এসেছেন, এবং তার মধ্যে কিছু লোক কুমারঘাট থেকে এসেছে, জলেশ্বর থেকে এসেছে, যাদেরকে পার্সোনালি আমি চিনি। তো এরা কেন এখানে, এরা কিভাবে ওই বাড়িতে গেল, কিভাবে এই ঘটনাগুলি ঘটলো? তো স্বাভাবিক কারণে আমি সাংবাদিক বন্ধুদেরকে এইটুকু বলতে চাই, সবকিছু ওনার বানানো গল্প নাটক, এবং উনি চাইছেন কোনো না কোনোভাবে আগরতলা ভোটারদেরকে কেউ স্বীকৃতি এলে উনি প্রভাবিত করতে পারেন কিনা, মানুষের সিম্পিকে আদায় করতে পারেন কিনা, কোনোভাবে উনি জিততে পারেন কিনা, সেই নেশায় উনি মুক্ত হয়েছেন। আমি নিশ্চিত বলবো ওনার সেই স্বপ্ন, ওনার সেই পরিকল্পনা চক্রান্ত সমস্ত কিছু ব্যস্ত যাবে। আগামী 23 তারিখ আমাদের প্রার্থী ডক্টর অশোক সিনহা বিপুল ভোটে জয়ী হতে চলছেন, এবং আমি আপনাদের মাধ্যমে আমাদের 6 আগরতলা বিধানসভা তথা রাজ্যের প্রতিটা মানুষের কাছে অবগত করতে চাই
যে ওনার সেই চক্রান্তে কোনো মানুষ যেন পা না রাখেন। কমিউনিস্ট পার্টি কংগ্রেস পার্টি নির্বিশেষে আজকে একাকার হয়ে চাইছে ভারতীয় জনতা পার্টির উদয়নতাকে ঢুকে দিতে আপনি দিতে, তাই এই চক্রান্তকে আমাদের প্রতিহত করতে হবে যে কোনো মূল্যে। এবং আমাদের আগামী 23 তারিখ ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর অশোক সিনহাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান আমি আপনাদের মাধ্যমে। আইএস চলে গেছে, অক্সিজেন লাগিয়ে দিয়েছে মুখের মধ্যে, আপনারা জিজ্ঞাসা করবেন যে ওনার কোথায় ইঞ্জুরি রয়েছে বা আমাদের তরফ থেকে ওনাকে আক্রমণ করার প্রচেষ্টা করা হয়েছিল কিনা, আমি ব্যক্তিগতভাবে কি ভূমিকা নিয়েছিলাম। এখন কালিমালিপ্ত করার যে চেষ্টা করা হচ্ছে ওনার স্থাপকদের দ্বারা ওনার তরফ থেকে, সেই জিনিসগুলো আমরা তীব্র বিরোধিতা করছি এবং সৎ পথে থেকে নীতির লড়াই থাকবে। ব্যক্তিগত পর্যায়ে যেন লড়াইটা নিয়ে না যাওয়া হয়, ব্যক্তিগত পর্যায়ে লড়াইটা বিগত দিনেও গেছিল আগামী দিনেও চালানোর জন্য সেখানে চেষ্টা চালানো হচ্ছে, সেটা নিয়ে যাওয়া না হয় আমি সেখানে আহ্বান জানাবো। সাংবাদিক বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন এখানে বিধায়ক সুধাংশু দাস, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আপনারা সেই প্রশ্ন করবেন। পেয়াদা রয়েছে কিছু স্থাপক, কিছু স্থাপক রয়েছে 5-7-10টা হাতে গোনা, ওই স্থাপকদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে আমি ওনাকে মেরেছি, আমার উপস্থিতি তো ওনাকে মারা হয়েছে। আপনারা জিজ্ঞেস করবেন ওনাকে, আমি বলছি যে আপনাকে সুশান্ত চৌধুরী বলেছিল কিনা যে দাদা তুমি কেন এসেছো এখানে, তুমি চলে যাও আমরা পরিস্থিতি সামাল দেবো, তুমি চলে যাও তোমার আসলে কি হয়। 19:11টার সময় কেন গেলেন অভিনয় করে বহিরাগত লোকদেরকে নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে, আমরা তো খবর পাওয়ার পর সেখানে এমন নয় যে আমরা আগে থেকেই ছিলাম, উনার উপর আক্রমণ কিভাবে করবো, উনি থাকেন এমএলএ হোস্টেলে, অবৈধ উনি গেছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং সেখানে গিয়ে উনি পৃথিবীর 50 জন নষ্ট করেছেন। আগে থেকেই উনি জানতেন যে উনি কিছু একটা ঘটনা করবেন যাতে সিন্থেটিক ওয়েটটা শেষ দুদিন উনার পক্ষে আনা যায়। আমরা দেখেছিলাম বিগত নির্বাচনে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলায় পা ভেঙে গেছে করে প্রচার করলেন, যেদিন নির্বাচন শেষ হয়ে গেল ওনার পা ভালো হয়ে গেল, উনি দৌড়চ্ছেন, কিন্তু পা ভেঙে এই ড্রামা করেও কিন্তু নন্দীগ্রাম আসন থেকে শুভেন্দু দিনদারের কাছে উনি জয়ী হতে পারেননি, হেরে গেছিলেন, মনে রাখতে হবে। তো কেউ ড্রামা করে হাসপাতালে ভর্তি হয়ে সুশান্ত চৌধুরী মেরেছে বা তার উপস্থিতিতে আক্রমণ হয়েছে এটা প্রচার করে নির্বাচন জেতাটা আমার মনে হয় কঠিন কাজ, কারণ বিগত দিনে প্রচার সজ্জার দিক থেকে সমস্ত দিক থেকে মানুষ কংগ্রেস দলের বা বিরোধী দলের কোনো অস্তিত্ব লক্ষ্য করেনি, ভারতীয় জনতা পার্টি যেখানে অনেকগুলো এগিয়ে গেছে। তো আজকে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে সিম্পেথি আদায় করে ইমোশনাল নাটক করে উনি নির্বাচনে জয়ী হতে চাইছেন, যাদের একটা সিম্পেথি ভোট ওনার পক্ষে সেখানে কাজ করে। আমাদের লড়াই তো ব্যক্তিগত ছিল না, আমাদের লড়াই ছিল যে উনি যে সিপিএম এর বিরুদ্ধে কথা বলতেন, বলতেন যে সিপিএম কে পরাজিত করার জন্য আমি আমার ধর্ম ত্যাগ করব, আজকে সিপিএম কে সঙ্গে নিয়ে বলছেন সিপিএম এখন আমার মিত্র,